নমস্কার, আমি মিঠু, শুরু করছি নজরে রাজ্য। উত্তর মাত্র 7 দিনে ফল, প্রিয় পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, বেশ হার্বাল। আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে। পরিষেবার মান পরিচ্ছন্নতা থেকে শুরু করে আটটি বিষয়ের মাপকাঠিতে বিচার, তাতেই গতবারের মতো এবারও সুশ্রী কয়াকল্প প্রকল্পে রাজ্যের সেরা হাসপাতাল MR বাঙ্গুর যুগ্মভাবে সেই স্বীকৃতি মিলেছে। শিলিগুড়ি জেলা হাসপাতালেরও দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে জলপাইগুড়ি জেলা হাসপাতাল এবং সিউড়ি সদর হাসপাতাল। কৃষি 100 দিনের কাজ, কন্যা সে শিক্ষায় বারবার ভারত সেবার স্বীকৃতি এসেছে বাংলায়। এবার রাজ্যের মুকুটে শোভা পেল আরও এক ঝলমলে পালক। আর্থিক ঋণের বোঝা কমানোর ক্ষেত্রে দেশের সেরা রাজ্যের স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ। সম্প্রতি প্রকাশিত হয়েছে দেশের সার্বিক আর্থিক পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসির রিপোর্ট। যে রিপোর্টে মুক্ত কণ্ঠে বলা হয়েছে 2015 এপ্রিল থেকে 2019 মার্চ টানা এই চার অর্থবর্ষে ধার কমানোর ক্ষেত্রে সেরা পারফরমেন্স পশ্চিমবঙ্গ সরকারের। আরও একটি পর্বত শৃঙ্গ জয় করে ফেললেন কাকসার পানাগড়ের বাসিন্দা রোহিত মজুমদার। সম্প্রতি তিনি হিমাচল প্রদেশের সেনকুন পর্বত আরোহণ করেন, তার সঙ্গে ছিলেন আরও দুজন। অভিযানে গিয়ে বেশ কয়েকবার তাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পড়তে হয়েছে। অবশেষে প্রায় 6127 মিটার উচ্চতায় এই পর্বত জয় করে খুশি রোহিত ও তার সঙ্গীরা। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে CBI হানা। বুধবার সকালে প্রথমে আসানসোল মলয়ের দুটি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি বাড়িতে তালাবন্ধ দেখে অন্য আরেকটি বাড়িতে যায় CBI। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সব মিলিয়ে মলয়ের তিনটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে CBI। পরে তার অফিসেও যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। মাত্র 7 দিনে ফল, প্রিয় পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার বা হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় দেশ হার্বাল। এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে। নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন TV24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।